এমন কোনো মেলার কথা শুনেছেন যেখানে শুধু পুরনো জিনিসই বিক্রি করা হয় নতুন বলতে মেলায় পাওয়া যায় শুধু রকমারি খাবার কিন্তু আর সব কিছুই পুরনো অথচ সেই পুরনো ব্যবহৃত জিনিস কিনতে ভিড় করেন লক্ষ লক্ষ মানুষ কি পাবেন না এই মেলায় পালঙ্ক থেকে ডাইনিং টেবিল সোফা থেকে আলমারি টিভি থেকে ফ্রিজ ওয়াশিং মেশিন থেকে কম্পিউটার কাঠ থেকে স্টিল বা লোহার সামগ্রীর সম্ভার সবই পেয়ে যাবেন এখানে তবে সবই পুরনো। গান বাজনার শখ রয়েছে তবে পুরনো তবলা গিটার হারমোনিয়াম বা সিনথেসাইজার সবই পাওয়া যাবে বিষ্ণুপুরের এই পুরনো মেলায় দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার ব্লকের দক্ষিণ বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের এই মেলা স্থানীয় মানুষের কাছে খুবই জনপ্রিয় আশেপাশের জেলা বা কলকাতা থেকেও বহু মানুষ আসেন এই মেলায় কেনাকাটা করতে কয়েক বিঘা জমির উপর এই মেলায় প্রায় দুশো দোকান বসে জামাকাপড় বা খাবারের স্টলও থাকে এই পুরনো মেলায় কথিত আছে প্রায় দেড়শো বছর আগে আদি গঙ্গায় নৌকোয় চেপে শ্রী চৈতন্য দেবের ভক্ত অন্ধমুনির আশ্রমে আসতেন অসংখ্য ভক্ত সেই থেকে এই জায়গার নাম হয় অন্ধমুনিতলা এখানেই বসত গানের আসর আর এই আসরে যোগ দিতে আসা ভক্তরা যখন ফিরে যেতেন তখন স্থানীয় হাটে তাদের ব্যবহার করা হাঁড়ি কড়াই থালা বাসন বিক্রি করে যেতেন এলাকার মানুষই সেগুলো কম দামে কিনে নিতেন এই রীতি পরবর্তী সময়ে মেলায় পরিণত হয় তবে মেলার বিস্তার আজ বদলেছে বিষ্ণুপুর পঞ্চায়েত সঙ্গে রায়দিঘি মথুরাপুর মন্দির বাজার এই তিনটি থানা একযোগে এই পুরনো মেলা পরিচালনা করে মেলা ঘিরে আটো সাটো নিরাপত্তার ব্যবস্থা রাখে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন মকর সংক্রান্তি থেকে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী পুরনো মেলা চলে দশ দিন যদি প্রাচীন জিনিস কেনার ইচ্ছে থাকে তাহলে একবার ঘুরেই আসতে পারেন এই পুরনো মেলা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট ওঙ্কার বাংলা